আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী সকলকে স্বাগত জানাই প্রথম বাংলাদেশের আজকের টাকা রেটের বিস্তারিত ইনফরমেশনে। আপনি দেখছেন এই ভিডিওটি যেই দেশ থেকে, আপনি সেই দেশের টাকার রেট আজ কত পাচ্ছেন বাংলাদেশে পাঠালে তার বিস্তারিত জানতে পারবেন। কাজেই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকুন, আমাদেরকে সহযোগিতা করুন আপনার মতামত কমেন্টস করে এবং ভিডিওটি শেয়ার করে। মালয়েশিয়ান প্রবাসী এক রিঙ্গিত পাবেন 26.30 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 23.45 টাকা। সৌদি আরব প্রবাসী এক রিয়াল 29.27 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 28.95 টাকা। ইউএস ডলার 122.02 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 110.05 টাকা। ইউরোপিয়ান ইউরো 134.80 টাকা ব্যাংক টু ব্যাংক, মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ। ইতালিয়ান ইউরো 134.80 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 133.10 টাকা। ব্রিটেনের পাউন্ড 155 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 154 টাকা। সিঙ্গাপুরের ডলার 91.28 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 90.50 টাকা। অস্ট্রেলিয়ান ডলার 80.93 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 75.44 টাকা। নিউজিল্যান্ড ডলার 67 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 65 টাকা। কানাডিয়ান ডলার 89 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 89 টাকা। ইউএই দেরহাম সংযুক্ত আরব ইমারাত 32.17 টাকা ব্যাংক টু ব্যাংক, বিকাশ ক্যাশ পিক আপ। ওমানের রিয়াল 313.03 টাকা ব্যাংক টু ব্যাংক, বিকাশ। বাহারানি দিনার 322.95 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 309 টাকা। কাতারি রিয়াল 33.38 টাকা ব্যাংক টু ব্যাংক, বিকাশ ক্যাশ পিক আপ। কুয়েতি দিনার 400 টাকা ব্যাংক টু ব্যাংক, বিকাশ ক্যাশ পিক আপ 380 টাকা। সুইজারল্যান্ড ফ্রেন্স 141.11 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 140 টাকা। দক্ষিণ আফ্রিকান রান 5.85 টাকা ব্যাংক টু ব্যাংক। জাপানি ইয়েন 74 পয়সা, দক্ষিণ কোরিয়ান অন 9 পয়সা, ইন্ডিয়ান রুপি 1.29 টাকা। উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র দেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে, সময়ের ব্যবধানে টাকার মূল্য আংশিক বা বড় পরিবর্তন যে কোনো সময় হতে পারে। এছাড়াও অনলাইনের মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ব্যাংক ট্রান্সফার, ক্যাশ পিক আপ সহ নানান পন্থা বা পদ্ধতি অবলম্বন করলেও টাকার রেটে পরিবর্তন চলে আসে। আপনি যখন বৈধ পন্থা অবলম্বন করে দেশে টাকা পাঠান তখন সরকার ঘোষিত প্রণোদনা 2.5%, ব্যাংকের ঘোষিত প্রণোদনা 2.5%, 5% আপনি পাচ্ছেন। এটি পাবেন কিনা এক্সচেঞ্জ থেকে কনফার্ম করে নেবেন এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকে বলবেন ব্যাংক থেকে বুঝে নিতে। কোনো ব্যাংকে যদি এই টাকা না দিতে চায়, আপনার আপনজন উপস্থিত থেকে যেন ব্যাংকের ম্যানেজার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে। আমাদের সাথে যুক্ত থাকুন, প্রতিদিনের টাকার রেট প্রতিদিন জানতে পারবেন যারা অলরেডি যুক্ত রয়েছেন। সকলকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন।